তো এই রিজিকের জন্য তো আমাদের জীবনকালকে শেষ করে দিচ্ছি। এই রিজিকের জন্য আমরা মসজিদে যত সময় আসবো আসছি না, তার একটাই কারণ বলেন তো কি? সেটা রিজিকের জন্য। এখনো দোকান খোলা রিজিকের জন্য। তো যে যেটাকে বিশ্বাস করে নিয়েছে, কেউ বিশ্বাস করে নিয়েছে যে ইনশাআল্লাহ আমি ফজল নামাজের পর দোকান খুলবো, তারপরে ইনশাআল্লাহ যথাযথ সময় রাত 10টা হলে আমি আর ব্যবসা করব না, স্টপ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ও সমস্ত ব্যবসায়িকদের বরকত হয় বেশি, আমি জীবন দেখছি কোনো গন্ডগোল থাকে না, যাই করছে মানে হিসাব নিকের টাটকা, কোনো ভেজাল নাই, সাথে সাথে দোকান অফ করি কি মানে মানে বিনা টেনশনে সুন্দর একটা ঘুম হয়েছে, কোনো ভেজাল না, শরীরের ফিটনেস ঠিক থাকে, তার আর কোনো টেনশন থাকে না, সে যথাযথ সময় ফজর নামাজ পড়ে আবার দোকান করে খুলতে পারে, কথা ঠিক কিনা? আর যারা যারা লাগামহীনভাবে ব্যবসা বাণিজ্য করে, কি বলবো, অনেক জায়গাতে দেখেছি যে এলাকার মধ্যে মাহফিল হয় মোটামুটি সবাই যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক জায়গা দেখছি দোকানদাররা মাশাআল্লাহ ওনারা মাহফিল কোনো আলেম আসছে, একটা নসিহত হবে, একটা মোটামুটি তালিমি জলসা হবে, ওনাদের যাওয়ার সুযোগ হয় না, ওনারা দোকান বন্ধ করে না। অনেক জায়গাতে আমি দেখছি, একটা অভিজ্ঞতার আলোকে বলছি, একটু সময় হয় না যে আমার আজকে এলাকায় একটা মাহফিল একটু সময় দিই, না এটা সুযোগ হয় না। যে কোনো প্রোগ্রামে যে কোনো ক্ষেত্রে তারা কেন যেন অংশগ্রহণ করে না আমি বুঝি না, কেন করেন না? আপনার কি এই ব্যবসা কি জীবনের শেষ ঠিকানা? আপনার জীবন কি এখানে শেষ? একটা কথাই আছে, মৃত্যু মানে মানুষের জীবন, মৃত্যু হচ্ছে দুনিয়ার জীবনটা শেষ পরিসমাপ্তির একটা অধ্যায়, কিন্তু মৃত্যু হচ্ছে মানুষের অনন্ত অনাদিকালের হায়াতের অধ্যায়ের কি শুরু কি? তাহলে মৃত্যু হচ্ছে, মৃত্যু আমাদের জীবনের পরিসমাপ্তি না, বরং মৃত্যু হচ্ছে মানুষের অনন্ত অনাদিকাল যে হায়াত, এটার একটা জীবনের শুরু কি শুরু। এজন্য আপনি মনে করবেন না আপনার এই ব্যবসা বাণিজ্যই শেষ, মানে এটাই অনেক কিছু না। এই জন্য বলতেছিলাম এই রিজিকের জন্য আমরা আজকে মসজিদে যথাযথ সময় আসার কথা আসতে পাচ্ছি না। কেন কেন আমার আমার এটার উপর এত নির্ভরশীল হতে হবে? আমাকে তো হ্যাঁ আমি এটার উপর নির্ভর করবো যে আলহামদুলিল্লাহ এটার উসিলা আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, কিন্তু যখন নামাজের সময় হয়ে যাবে, যখন জুমার দিন, আমি কি 12টার দিকে বন্ধ করে সুন্দর করে গোসল গা ধুয়ে একটা ফাঞ্জিবি আতর লাগে মসজিদে আসতে পারি না? না, আমাদের সুযোগ হয় না। মুসলমান সারা বছর ওয়াজ শুনবে, ওয়াজ এখান থেকে ঢুকে ওইখান থেকে বের করবে, কেন আমরা মুসলমান কেন এত দূর সরে যাচ্ছি? এত ফজিলত বর্ণনা করে কী লাভ হবে বলেন? আমাদের তো আসলেও তো ঠিক নেই, আমি বুঝি না। শহর কেন্দ্রিক মসজিদগুলোতে 11টার দিকে ব্লক হয়ে যায় মসজিদ, আরব দেশে যান শুক্রবার আসলে তো কথাই নাই, তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা মসজিদে চলে যায়, কত সুন্দর জুব্বা পরে। তারপর শহর কেন্দ্রিক একটা জেনারেল শিক্ষিত মানুষও দেখে ওই দিন একটা জামা কাপড় পরে মশলা নিয়ে কি সুন্দর চলে যায় না? আমাদের আমরা কেন জানি আমরা আমাদের এই চিন্তা ফিকির থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। শুক্রবার অন্ততপক্ষে আপনি একটা ফাঞ্জিবি গায়ে পড়েন, শার্ট গেঞ্জি ফোড়েন না, অন্ততপক্ষে ওই দিন ফোড়েন না, ফোড়েন না, কি হবে বলেন? কারণ দেখেন আমি একটা উদাহরণ দিই, গেঞ্জি যারা এতটুকু ফোড়েন এটা কিন্তু মাকরু তাহারিমে হারামের কাছাকাছি, সাবধান। তো নামাজ পড়বেন আপনি মাকরু জগতে হাবুডুবু খাবেন, অপছন্দনীয়, তো এটা লাভ হলো কি বলেন? তো এই জন্য আসুন আসলে দেখেন স্বভাব সম্পর্কে ইনশাল্লাহ রাত্রে বয়ন করব ইনশাল্লাহ। একটা কথা উদাহরণ দিই, বাস্তবতা দেখেন, আমরা কার সামনে দাঁড়ায় বলেন তো নামাজ পড়া অবস্থা, কার সামনে দাঁড়ায় বলেন তো? আমাদের রব সৃষ্টিকর্তা পালন করতে সামনে তো দাঁড়ায় নাকি? ছোট্ট একটা উদাহরণ, আজকে বলা হয়েছে যে এলাকার মধ্যে চেয়ারম্যান আসবে, প্রাইম মিনিস্টার তো অনেক দূরের কথা, ওটা নাই নাই বললাম, মানে যদি বলে যে আপনাদের এলাকায় প্রাইম মিনিস্টার আসবে, মানে যে অসহায় সে চাইবে যে প্রয়োজনে, এক সপ্তাহ আগে তো মানে ডিক্লার দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে প্রাইম মিনিস্টার আসবে, পিএম আসবে, প্রাইম মিনিস্টার, তারপরে যত গরিব হোক সে সুন্দর একটা জামা কাপড় পরিধান করে ছিলে মানে সিলাই করে অন্ততপক্ষে কী করবে ওই দিন, মানে সুন্দর হয়ে যেন প্রাইম মিনিস্টার সামনে দাঁড়াইতে পারে, সবাই এটা চেষ্টা করবে, কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। আর সব বাদ দিলাম, এলাকার মধ্যে ধরেন না যারা গরিব 10টা ফ্যামিলি, ওদের সাথে সরাসরি প্রাইম মিনিস্টার কথা বলবেন আজকে, ওই 10টা ফ্যামিলি যতই গরে বিটা নাই থাকুক কিন্তু সুন্দর একটা জামা পরিধান করে হলো কি করবে ওই প্রাইম মিনিস্টার সামনে দণ্ডমান হবে, কথা ঠিক কিনা? এটা দুনিয়াবি ক্ষেত্রে আমরা ভালোই বুঝি,
কিন্তু আরে প্রাইম মিনিস্টার তো ক্ষণিক একটা সময়ের জন্য উনি আসছেন, আবার চলে যাবেন 5 বছরের জন্য, হতে পারে 2 বছরের জন্য। গণ অভ্যন্তরের মধ্য দিয়ে তার অস্তিত্ব হয়তো নিস্তনাবুদ হয়ে যেতে, কথা ঠিক কিনা? যারাই স্বৈরাচারী শাসক পৃথিবীতে দেখাচ্ছে, যে গাদ্দাফি লিবিয়ার 40 বছর পর থাকতে পারছে, পারে নাই পৃথিবীতে, আপনি হোসনি মোবারক সে মিশরের থাকতে পারছে, জেলখানার বাদ খাচ্ছে, গাদ্দাফিরে তো সবাই গণদোলায় দিয়ে শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? তো দেখেন পৃথিবীর শাসন, এটা আমরা দেখি, আমরা শিক্ষণ করি না, আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়। তো আমি যেটা বলতেছিলাম, আপনি প্রাইম মিনিস্টার সামনে যদি দাঁড়ানোর ডিক্লারটা যদি আপনি আগে পান, তাহলে আপনি কত সতর্কতাভাবে আপনি ওনার সামনে দণ্ডবান হবেন। দেখুন আমরা কার সামনে দাঁড়াই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। এখন আপনারাই বলেন যে রব যিনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে অন্ধ করে বানাইলে বানাতে পারতেন, বদির অন্ধ বোবা, হ্যাঁ একেবারে জীর্ণ শীর্ণ করে বানাতে পারতেন, আমাকে এত সুন্দর একটা বডি দান করেছেন, তো ওই আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো? তাছাড়া একটা জুমার দিন, গরিবের হজের দিন, সবচেয়ে সপ্তাহের মতো সবচেয়ে দামি দিন, ওই দিন আমি দাঁড়াবো? তাহলে আমি কেন একটা শার্ট একটা গেঞ্জি ছোটো খাটো করে দাঁড়াবো? বলেন আমরা কি আমাদের এই ধারণা গণ্ডি থেকে বেরিয়ে আসবো না? বলেন আসতে পারে কিনা? ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো, অন্ততপক্ষে শুক্রবার একবার আতর লাগিয়ে সুন্দর একটা টুপি পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে আমরা নামাজ পড়ব, এটা অসম্ভবের কিছু না। চেষ্টা করুন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দিবে, কারণ সুন্নতির লেবাসের মধ্যে অনেক বরকত, অনেক বরকত, দেখবেন অনেক সুন্দর দেখায় মানুষদেরকে, অনেক সুন্দর দেখায়। আমাদের পরিচিত এটাই, আমরা মুসলমান হয়ে যদি এই লেবাসগুলো যদি আমরা যদি আমরা যদি ওনাদের লেবাসগুলো পড়ি, খ্রিস্টানদের মানে যারা সর্বক্ষণিক পড়ে যাচ্ছে জিন্সের প্যান্ট, তারপরে আপনার শার্ট টি শার্ট এগুলোই, তো ওদের মাঝে আর আমাদের মাঝে কী বা পার্থক্য রয়েছে বলেন? রাসুলের হাদিস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখে চলাফেরা কথাবার্তা কাজে কর্মে, ওই ব্যক্তি ওই ব্যক্তিরা মুসলমানের সত্ত্বেও তাদের সাথে হাসানো স্বভাব বলে না, নাউজবিল্লাহ, তাহলে আপনার হাসানো কিন্তু ওদের সাথে হবে। মুসলমান ওরা ক্লিন শেপ করে, মুসলমানরা ক্লিন শেপ করে, ওরা জিন্সের শার্ট পরে আপনিও জিন্স মানে জিন্সের প্যান্ট পরে ওরা আপনিও পড়তেছেন, ওরা শার্ট পরে আপনিও শার্ট পরতেছেন, ওরা টুপি ব্যবহার করছে না আপনিও করছেন না, তো ওদের মাঝে আর আপনার মাঝে কীভাবে ব্যবধান রয়েছে বলেন? এই জন্য প্রিয় মুসলিম কেরাম, একটু আমাদের মন মানসিকতা একটু মাইন্ডকে চেঞ্জ করি ইনশাল্লাহ, একটু ভালো কাজে আমরা আল্লাহর কাছে যেহেতু আসছি, সুন্দর একটা কাজে ভালো পরিবেশে আমরা সবাই চেষ্টা করবো এই দিনে অন্তত পক্ষে ফাঞ্জিবি পরে আসার জন্য। পারবো কি পারবো না বলেন? আতর লাগিয়ে একটু আগে ভাগে আমরা মসজিদে আসবো, তাহলে ফরিফুন্না আপনারা যদি একটা টপিক শোনেন তাহলে এটা জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়বে, জ্ঞান বাড়লে তো কোনো সমস্যা নাই নাকি? এখন আমরা চাই না যে এখন সবাই তো মুফতি সাহেব মোটামুটি দোকানে বসলে মাশাআল্লাহ সবাই বড় হুজুর হয়ে যায়, জ্ঞান অর্জন করার টাইম আছে নাকি জুমার দিন খুদি সাহেব থেকে? মানে এটা তো কিছুই না, মোবাইলে ক্লিক করলে তো সব কিছু পাওয়া যায় ঠিক না? না না না, সরাসরি বয়ান শুনলে আল্লাহর ভয় ভীতি একটু বেশি কাজ করে, একটু তাওয়াজ্জু তাসির মুতাসির হয়, একটা এফেক্ট প্রভাব সৃষ্টি হয়। যাই হোক, গণিত সময় দিবে না, তো আমরা ইনশাল্লাহ আজকে রাত্রিতে আমরা সবে বড় সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করবো।